দর্শক, আপনাদেরকে বলছিলাম নানা আয়োজনে সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে, সেই খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন, খুলনাতে কি কি আয়োজন রয়েছে আজকে? আতিক, খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের প্রস্তুতি চলছে। বঙ্গবন্ধুর 103তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে এই পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রথমে এখানে মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে, এরপর খুলনা জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পমাল্য দেওয়া হবে। এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এই মুহূর্তে এখানে খুলনা জেলা প্রশাসন, খুলনা জেলা পুলিশ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক সকাল 8টায় এই কার্যক্রমটি শুরু হবে। এরপর সকাল 9টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। মহানগর আওয়ামী লীগ সকাল 8টায় নগরীতে একটি র্যালি করবে। এছাড়া জেলা বিকাল 5:30টায় কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশন সকালে কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে একইভাবে র্যালি এবং পুষ্পমাল্য অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এসব কর্মসূচি নিয়েছে। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারাও পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি রয়েছে। সকাল 8টা থেকেই মূলত এই কার্যক্রমটি শুরু হচ্ছে এবং যা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে। আতিক জি, মামুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মামুন রেজা যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। এবার আমরা একটু রংপুরে চলে যেতে চাই। আমাদের সহকর্মী ফখরুল শাহিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফখরুল, রংপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং শিশু দিবস ঘিরে কী কী আয়োজন রয়েছে আজকে? আতিক, সারা দেশের মতো রংপুরেও কিন্তু নানা আয়োজন রয়েছে। আমরা এখন আছি রংপুর বঙ্গবন্ধু চত্বরে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুষ্পার্পণ করা হবে, পুষ্পস্তবক অর্পণ করা হবে বঙ্গবন্ধুর মুরালে, সেজন্য কিন্তু আয়োজন চলছে। এবং শুধু এই বঙ্গবন্ধু চত্বরে নয়, রংপুরের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আয়োজন রয়েছে। বিশেষ করে বেগুনরেখা বিশ্ববিদ্যালয়ে আমরা জানতে পেরেছি যে সেখানেও দিনব্যাপী কিন্তু আয়োজন রয়েছে। সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে, তারপরে আলোচনা সভা আছে এবং প্রদর্শনী আছে। বঙ্গবন্ধুর যে আত্মজীবনী সেগুলো কিন্তু স্থিরচিত্র এবং চলচ্চিত্রের মাধ্যমে প্রদর্শনী করা হবে। এছাড়াও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এখানে দিনব্যাপী আয়োজন রয়েছে। প্রথমে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, তারপর রংপুর টাউন হলে সেখানে কিন্তু দিনব্যাপী আয়োজন রয়েছে, আলোচনা সভা রয়েছে, চলচ্চিত্র প্রদর্শনী রয়েছে এবং বঙ্গবন্ধুর যে ভাষণ 7 মাসের সেটি কিন্তু বিশেষ বিশেষ স্থানে প্রচার করা হবে। এছাড়াও কিন্তু সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়েও কিন্তু অনুষ্ঠান রয়েছে এবং শুধুমাত্র জেলা প্রশাসন নয়, শিক্ষা প্রতিষ্ঠান নয়, এখানে রংপুর মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু নানা আয়োজন কিন্তু নেওয়া হয়েছে। তো সকাল 8টা থেকে আমরা আসলে দেখতে পারবো, যেখানে আমি আছি সেখানে আমরা জানতে পেরেছি যে প্রথমে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু বেগমরেখা বিশ্ববিদ্যালয় এবং রংপুর কারমাইকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু দিনব্যাপী এই জন্মবার্ষিকী কিন্তু পালন করা হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। জি, ফখরুল শাহিন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন। সেই খবরটি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা। বাদল, কখন নাগাদ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর কথা রয়েছে এবং কী কী কর্মসূচি রয়েছে তাদের সেখানে?
আচ্ছা আতিক, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম শাহাদাত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী, এই দিবসটি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে সকাল 10টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন, এর কিছুক্ষণ পরে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন, এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধুর সমাধি শ্রদ্ধা জানাবেন, তারপর বিশেষ মোনাজাত করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ঢাকায় ফিরে যাবেন এবং এরপরেই প্রধানমন্ত্রী কিন্তু জাতীয় শিশু দিবসের যে অনুষ্ঠানটি রয়েছে সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে অনুষ্ঠানটি তিনি উপভোগ করবেন এবং সেখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এরপর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে টুঙ্গিপাড়ায় দুস্থ শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন। এরপরই মাননীয় প্রধানমন্ত্রী দুপুরে তার যে বাড়িটি রয়েছে সে বাড়িতে তিনি অবস্থান করবেন এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জি বাদল সাহা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাদল সাহা।